বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আরপ্লাস নিউজে। পাঁচলাইন শীর্ষক অনুসারে আজকের বিষয়, ভোট যুদ্ধে রাজধানী। একেবারে অনুসারের শুরুতে শ্রমিক পাব বিজেপির প্রতিনিধি, তিনি যখন বক্তব্য রাখছিলেন তিনি বলেছিলেন যে কংগ্রেসের অবস্থা দুঃখজনক। আমি আবারও চলে যাচ্ছি শ্রমিক বাবুর কাছে। শ্রমিক বাবু, কংগ্রেসের অবস্থা দুঃখজনক, একেবারে শুরুতেই আপনি বলেছিলেন আজকের এই ভোটে, আপনাদের অবস্থা কোন জায়গায়? আমাদের অবস্থা তো আমি বললামই, আগের চেয়ে অনেক ভালো হবে। এবার কতটা ভালো সেখানে সরকার করতে পারবো কি না সেটা দেখার জন্য অপেক্ষা করব। একটু আগে প্রদীপ্ত একটু কথা বলছিলেন, আমার মনে হয় এখানে বোধহয় মানে একটু হয় প্রদীপ্ত ঠিক খেয়াল করেনি অথবা কোনো কারণে ওর কাছে ইনফরমেশনের অভাব ছিল। আমাদের দিল্লির যে প্রচারে আমাদের টোটালটাই কিন্তু ছিল যে এই যে যেটা নিয়ে আর কি অরবিন্দ কেজরিওয়াল একটা বিশাল সুনামের দাবি করছে যে আমি এই ফ্রিতে জল দিচ্ছি, বিদ্যুৎ দিচ্ছি লাস্ট 6 মাস ধরে। আমাদের বক্তব্য ছিল ওরকম বাড়ির সামনে ট্যাঙ্ক এসে ওই জল দিয়ে লাভ নেই, আমরা ক্ষমতায় এলে প্রত্যেকের বাড়ির কলে আমরা পরিশ্রুত জল দেব। যে কলোনিগুলো এখন নতুন করে আবার রেকগনাইজড হয়েছে তাদের উন্নয়নের জন্য একটা উন্নয়ন বোর্ড করব এবং যে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধে দিল্লির মানুষ পায়নি সেগুলো করব। আমরা উন্নয়নের কথাই বলেছিলাম। আর শাহিনবাগ একটু আগে যে অ্যানালিসিসটা করছিল প্রদীপ, তো আমার হাসি পাচ্ছিল, মানে কি অদ্ভুতভাবে এখানে আমার কংগ্রেসের বন্ধু ভাই আশুতোষ বসে আছে এবং বিরোধীরা সবসময় দেখেছি যখন মুসলিমরা, ওরা নিজেরাই বলে মুসলিম সম্প্রদায় আমাদের ভোট দেয় না এবং ভোটটা ওদের দেয়, সেটা কোনো ধর্মের আবেগে বা ধর্মকে ভোটের রাজনীতি করা নয়। আমরা যেখানে মুসলিমদের জন্য এবং হিন্দুদের জন্য কোনো রকম সুবিধের তফাত রাখি না, যতগুলো কেন্দ্রীয় প্রকল্প রাখি সেটা নাকি আমাদের ধর্মের রাজনীতি। এই যে যুক্তিটা এরা বোঝাতে কিছু জায়গায় সমর্থ হয় কিছু জায়গায় হয় না, এই লড়াইটা আমাদের চলছে, আমাদের চলবে। এবং দিল্লিতে যেটা একটু আগে বলছিল এটা খুব দুঃখজনক, মানে যেটা একজন বিশেষজ্ঞের অ্যানালিসিসে এলো, যদি এটাই হয় যে একটা সম্প্রদায় তাদের যত সংখ্যায় ভোট থাকুক তারাই এখন মানে নির্ধারণ করবে যে কায়ে সরকার করবে, যেরকম এখানে আমি দেখেছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গলে ওই কোনো ওই পার্টিকুলার সম্প্রদায়ের একজন নেতা বলেছিলেন আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইচ্ছে মতো দলকে সরকার করতে পাঠাবো। তো এইগুলো কি ধর্মীয় রাজনীতি নয়? এবং এই সংগঠনগুলোর সাথে যারা খুব ক্লোজ নেটওয়ার্ক রেখে কাজ করে তারা কি একেবারে ধর্মের রাজনীতি করছে না? এইগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে। আর কংগ্রেসের সম্বন্ধে বললি, একটা দল যাদের একজন নেতা মানে মেইন যে যাদেরকে এরা নেতা বা ওই নেতার পরিবার, যাদের নিজেদের ধর্মীয় ব্যাপারটাতেই একটা বিশাল বড় ধোঁয়াশা রয়েছে, একটা সম্প্রদায়ের হয়ে একটা ফেক হিন্দু ধর্ম নিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলাটা ধর্মনিরপেক্ষতা, আমি জানি না এটা কোন ধরনের ধর্মনিরপেক্ষতার রাজনীতি। আমি হিন্দু হয়ে হিন্দুর কথা বলা ধর্মনিরপেক্ষতা নয়, আমি হিন্দু হয়ে হিন্দুকে গালাগাল দেওয়া ধর্মনিরপেক্ষতা, আমি মুসলিম হয়ে মুসলমানের কথা বলাটা ধর্মনিরপেক্ষতা, কিন্তু হিন্দু হয়ে হিন্দুর স্বার্থে বলাটা তখন নাকি সেটা ধর্মনিরপেক্ষতা নয়। এই যে মানুষকে ভুল বোঝানো আজকে শাহিনবাগে যেটা হচ্ছে, এটা তো ওই মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষগুলোকে স্কেপগোট করা হচ্ছে, সমস্ত রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করেছে। ওখানে PFI এর 120 কোটি টাকা ইডি তদন্ত করছে, সেখানে ইনভেস্টেড হয়েছে, সেই টাকার ভাগিদার হয়েছে কংগ্রেসের নেতা কপিল সিব্বল থেকে আরো অনেক নেতা। এই যে একদম ভুল কথা বলছেন, এই যে রাজনীতি একদম অন্যায় আর ভুল কথা বলছেন, আমি একটা কথা বলি, বিজেপি যে এত হিন্দু হিন্দু করে চেঁচাচ্ছে, ঐশী ঘোষ মার খেয়েছে মুসলিম, দত্তগুপ্তকে যেভাবে আক্রান্ত করলেন আপনারা। শ্রমিক বাবু, কোথাও আপনি ভুল বলছেন, ঐশীর বিষয়টা ছিল রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির প্রতিবাদে, ওগুলো যে ফেক এটা বলে না, ওই 2 কোটি চাকরি খুব ভালো এখানে অধ্যাপকের কথা হাস্যস্কর না, আপনার কথা হচ্ছে হাস্যস্কর, কারণ CMI বলছে 8.48%, আপনার কি বলছেন সবই আমাদের ঘনিষ্ঠ।
আরে ইউনিয়ন মিনিস্ট্রি অফ পার্সোনাল বলছে বলছে চেয়ারম্যান গভর্নমেন্ট কো থাকে সিএমআই সিএমআই অনুযায়ী কথা বলুন না করতে পারবেন না তো আরে ইউএন রিপোর্ট কি বলছে আরে ইউএন তো আমাদের নয় ইউএন রিপোর্ট তো একই কথা বলছে ইউএন আরে আপনি তো শুনতে চাইছেন আপনি তো অন্যদিকে হাঁটছেন না আমি সবই বলছি না ইউএন রিপোর্ট কি বলছে পাঁচ জনের ভিতরে দুজন আনএমপ্লয়েড মানে ভোট নিয়ে তো কথা বলছি আপনারা দুজনকেই আমি বলছি প্লিজ আশুতোষ আমি আপনার কাছে আছি যেটা শ্রমিক বাবু যেটা বলছেন যে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো তফাত তারা রাখেন না হিন্দু মুসলিম ভোটারদের মধ্যে আপনি কি বলবেন ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়েড করুন নির্বাচনে বেকারত্ব রয়েছে সেইটা বলুন আগে ওই তো বলছি এই কতজন বেকারত্ব তার রেজিস্টারটা বানান না তার রেজিস্টার বানান নতুন নতুন মিথ্যা বানান রেজিস্টার রেজিস্টার তৈরি করতে ওস্তাদ হবে রেজিস্টার করতে ওস্তাদ আগে সেজন্য তো বলছি আগে কতজন বেকারত্ব আছে তার আগে বলুন এনআরসি না করে এনআরই করুন না আরে আপনাদের এটা মানতে অসুবিধা কোথায় শ্রমিকদা শ্রমিকদা আপনাদের তো নেক্সট জেনারেশন আছে আপনি কি চান তারাও রাস্তায় ঘুরে বেড়াক শিক্ষিত বেকারের সংখ্যা আজকে কোথায় পৌঁছে গেছে এটা বলুন না শিক্ষিত বেকার কি রাস্তাতেই থাকবে তাদের চাকরি হবে না 3 লক্ষ ছাঁটাই করবে এয়ার ইন্ডিয়া বিক্রি বিপিসিএল বিক্রি সব বিক্রি করছে মানুষ যাবে কোথায় সব বিক্রি করলে হিন্দু মুসলিমদের মধ্যে কোন তফাত রাখেন না বিজেপি আপনি বিষয়টাকে আপনি কি বলবেন দেখুন শ্রমিকদা তিনটে প্রশ্ন করলেন এবং বিশ্লেষণকে হাস্য কৌতুকের একটা জায়গায় নিয়ে গেলেন আমি সেখান থেকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই তিনটে বিষয়ে শ্রমিকবাবু প্রশ্ন করেছেন একটা হচ্ছে যে সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ বাড়ছে এবং হিন্দু ভোটের পার্সেন্টেজ কমছে এই দ্বারা আমি নির্ধারণ করতে চেয়েছি যে সংখ্যালঘুরা ভোটের নির্ণায়ক হবে ব্যাপারটা সেটা ছিল না ব্যাপারটা ছিল এটা যে অ্যান্টি ন্যাশনালিজম যে জায়গাটা দিল্লিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল এগেনস্ট কেজরিওয়াল এবং যেভাবে ওখানে সিএএ নিয়ে প্রচার করার চেষ্টা করা হয়েছিল সেই জায়গা থেকে মাইনরিটি কোশ্চেনটা এসেছিল ওখানে কখনোই মাইনরিটিরা নির্ধারক হবে সেটা বলা হয়নি তিনটে ভোট শেয়ারের তিনটে আসনের কথা বলা হয়েছে যে তিনটে আসনে মাইনরিটি ভোটের পার্সেন্টেজটা বেড়েছে এবং কিছু মেজর আসন যে মেজর আসনগুলোতে আমাকে একটু দেখুন আপনার সময় আমি ডিস্টার্ব করিনি একটা বর্ণ ডিস্টার্ব করিনি আশুতোষবাবু প্লিজ আমাকে একটু বলতে দিন তাহলে বললে দেখবেন আপনাদের যুক্তিটা দাঁড়াবে এখানে যুক্তি দিয়ে কথা বলি একটু এতক্ষণ যে অভিযোগগুলো করা হলো সেখানে মেজর অভিযোগ এসেছিল মাইনরিটিরা ভোটের নির্ধারক হচ্ছে কিনা আমি সেই কথাটা কখনোই বলিনি আমি এটা বলেছি বরং যে হিন্দুদের ভোটের পার্সেন্টেজ কমছে ফলে যে কমিউনাল ডিভাইডটা করার চেষ্টা করা হয়েছিল আমি কিন্তু আপনাদের ডিস্টার্ব করিনি একটা মিনিট সময় দিয়ে আমার কথাটা ধৈর্য ধরে শুনুন শ্রমিক বাবু আশুতোষ প্লিজ আপনারা বলবেন উত্তরটা শুনুন আপনারা বলবেন প্লিজ আমি করতে চাইছি অধ্যাপক বাবুকে অধ্যাপক বাবু আপনি জেনে রাখুন আপনি শিক্ষিত ব্যক্তি একজন আমি লাইভে বলছি আমরা যা বলবো বিরোধীরা এবং অধ্যাপকরাও যা বলবেন তার কারণ এই বিজেপি তো নোবেল লরিয়েটদেরও অসম্মান করে ওই জন্য আমরা যা বলবো সব ভুল আর বিজেপি যা বলবে সব তোমরা বলেছিলে এটা গায়ের জোরে আমার যেটা দেখে বারংবার মনে হয়েছে যারা বিজেপি দ্বারা দিল্লিতে থাকেন বা আমিও দিল্লির ভোট নিয়ে রিসার্চ করেছি আমি দিল্লিতে পৌঁছেছি আমি দেখেছি যে ডেভেলপমেন্ট এজেন্ডাটার থেকে বেশি শাহিনবাগ এজেন্ডা এসছে বেশি এসছে গলিমারো ড্যাশকো এই যে বিভিন্ন জায়গাগুলো ডেভেলপমেন্ট এজেন্ডা থেকে তার থেকে বড় হয়ে গেছে আমাদের গলিমারো জায়গাটা
তিন নম্বর যে কথাটা সিকুলারিজমের পার্সপেক্টিভে বলা হলো, সিকুলারিজম গিরিরাজ সিং এর বক্তব্যটা বলুন, ইজ আইডিওলজি, সেই সিকুলারিজমের কনটেক্সটে সেটাটাকে গিরিরাজের সেটাটাকে আলাদা জানা হয়েছে, তাই এখানে রিলিজিয়াস পারসেপশনটা দিয়েই কিন্তু মাইনরিটি এবং মেজরিটি ভোটটাকে ভাগ করার চেষ্টা করা হয়েছে। এবার দেখুন অদ্ভুতভাবে কেন বারবার রিলিজিয়ান অ্যাসপেক্টটা আসছে, রিলিজিয়ান অ্যাসপেক্টটা আসছে একটাই কারণে, যে তিনটে মেজর অঞ্চলে কিছু মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, এবং সেই তিনটে অঞ্চলে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তারা প্রত্যেকেই শাহিনবাগে আন্দোলনরত, এবং দেখা যাচ্ছে সেটা ওখলা কিংবা শ্রীরামপুর কিংবা কৃষ্ণনগর, এই ওখলা শ্রীরামপুর বা কৃষ্ণনগরে যেভাবে কিছু ভোটারের নাম ভোটের তালিকা থেকে বাদ গেছে যেটা তারা ভোট দিতে গিয়ে জেনেছে, এখান থেকে যে প্রশ্ন আসছে যে আন্দোলন করা মানেই কি আপনার যে ভোটিং রাইট সেটাকে আঘাত করা, এটা একটা কোর রিসার্চের জায়গা যেখানে বারংবার দেখানো হচ্ছে যে কিছু মানুষের নাম ভোটার লিস্ট থেকে কিন্তু বাদ হয়ে যাচ্ছে, সেটা তারা দেখতে পাচ্ছে কোন জায়গায় না ভোট দিতে গিয়ে, এবং তারা কিন্তু যেখানে বারংবার যে দিল্লির যে ভোটে নতুন এজেন্ট, দেখুন দিল্লির আপনাকে কিন্তু আমি আপনার সময় ডিসটার্ব করিনি, তাই আমাকে একটুখানি বলতে দিন, আপনার সময় দীর্ঘ সময় আপনি বলেছেন, তারা কিন্তু ভোট দিয়েছে ব্যালট ওভার ভোটার, তারা কিন্তু ব্যালটে ভোট দিয়েছে, এইটা কিন্তু একটা এজেন্ডা ছিল, এজেন্ডা ছিল জব ওভার ফ্রিবিজ, অর্থাৎ আমাকে কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিন, এবং যে নতুন ভোটার একটা মেজর নতুন ভোটার হয়েছে সেই নতুন ভোটাররা কিন্তু একটা সাম্যের কথা বলছে, নতুন ভোটাররা উন্নয়নের কথা বলছে, নতুন ভোটাররা স্বাস্থ্যর কথা বলছে, নতুন ভোটাররা ক্লিন এয়ারের কথা বলছে, সেই জায়গাটা কিন্তু এজেন্ডার থেকে খুব ভালোভাবে বাদ করা হয়েছে, আমি কখনো বলছি না, আমি বলছি সেগুলো ধামাচাপা পড়ে গেছে, কোন জায়গায় না, যখন আপনি মুসলিম এবং হিন্দু এই দুটোকে সমান্তরালভাবে না দেখে আপনি দুটোকে আলাদা করে দেখছেন, এইটা সিকুলারিজম ফ্লেভারকে আঘাত করা। আশুতোষ ওই পিএফআই এর টাকায় যে শয়তানের দল সরকারে আপনারা বসে আছেন তো কেন ধরতে পাচ্ছেন না, আপনারা যে সত্যটা কেন দিয়ে আপনারা দিয়েছেন বিজেপি, তার মধ্যে 21% বিধায়ক ধারা প্রার্থী তাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে করাপশন চার্জেস রয়েছে, শ্রমিক বাবু আপনার যে বিধায়করা প্রার্থী হয়েছেন সেই বিধায়ক প্রার্থীদের মধ্যে 21% বিরুদ্ধে মেজর ক্রিমিনাল চার্জেস আছে এবং করাপশন চার্জেস আছে, পিওয়াইএফআই এর ব্যাপারটা আপনি বলছেন, তাহলে আপনাকে বিজেপির যে 21% বিধায়ক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আছে দেখতে হবে, প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে এটা বলুন, যদি পশ্চিমবঙ্গে কেউ ফলস কেস দেয় মানছি আপনার কথা, তাহলে কি আপনি এটা মানবেন যে স্বরাষ্ট্র দপ্তর যখন আপনার হাতে রয়েছে বিজেপির হাতে রয়েছে, তাহলে যে 21% বিধায়ক প্রার্থীর বিরুদ্ধে মেজর ক্রিমিনাল কেস রয়েছে, করাপশন কেস রয়েছে, তাহলে সেটা স্বরাষ্ট্র দপ্তর দিয়েছে, আপনারা জানেন যে ওখানে ক্রিমিনাল রাইট ওখানে ভোট করতে পারে, 12টায় ঢুকে লাইব্রেরিতে গিয়ে মারছে, আরে ছাত্রছাত্রীদের বেটি পড়াও বেটি বাঁচাও, কোন বেটিকে পড়াবেন আর কোন বেটিকে বাঁচাবেন, লাঠি দিয়ে তো মারছেন বেশিদের, সুকন্যা বেটি দেশের বেটিদের লাঠি দিয়ে মারছেন, উন্নাওতে আপনাদের এমএলএ কে বলুন কোথায় ছিল বিজেপির বিধায়ক, আর হয়ে জগিজি নামছে আবার রাস্তায় কথা বলছে, বেটি বাঁচাও বেটি পড়াও, কোনো বেটি পড়েনি 14 সালের পর থেকে আর বেটি বাঁচেনি, বেটিরা মার খাচ্ছে, ফিউচার অফ ইন্ডিয়া জামিয়া জেনিউতে মার খাচ্ছে, আশুতোষ শুনতে পাচ্ছেন, মার খাচ্ছে, আর আপনাদের পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আশুতোষ শ্রমিক বাবু প্লিজ, শ্রমিক বাবু প্লিজ, আশুতোষ প্লিজ, আশুতোষ শ্রমিক বাবু যেটা বলেছেন যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে কোনো তফাৎ রাখেন না তারা, পক্ষান্তরে হয়তো এটা জানিয়ে দিয়েছেন যে অন্যান্য রাজনৈতিক দল হয়তো তফাৎ রাখেন, সময় খুব কম, হ্যাঁ কি না, আপনারা কি রাখেন না এই জায়গায় রাখেন না, বিজেপি যা বলছে সেটাই ঠিক, তারা রাখেন না, জানে কংগ্রেস সেকুলারিজমে বিশ্বাস করে, কনস্টিটিউশনে বিশ্বাস করে,
ওনাদের মতন আমাদের রিগিং করতে হয় না কনস্টিটিউশনকে। আর আমি আর একটা কথা বলি, ওনারা হিন্দু হিন্দু করছেন তো, শ্রীলঙ্কার হিন্দুরা কি দোষ করলো বলুন তো? সিএতে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আরে সিএতে কি দোষ করলো? নাগরিকত্ব দেওয়া হয়েছে। মায়ানমার বার্মার হিন্দুরা কি দোষ করলো? হিন্দু হিন্দু কেন করছে? না না আপনারা হিন্দু যখন আগামী 11 তারিখ মঙ্গলবার সকালে জানা যাবে দিল্লি ভোট, আজকে যেখানে ভোট গ্রহণ হয়েছে 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার, তার ফলাফল যতক্ষণ না প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু এই বিতর্ক চলতেই থাকবে। আজকে যারা অংশগ্রহণ করেছিলেন, প্রদীপ্তবাবু অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় এবং বিজেপির তরফে সৌভিক দাশগুপ্ত এবং কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্যায়, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। ভোট যুদ্ধের রাজধানী আজ এ পর্যন্তই, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার।